সাপ নিয়ে কৌতূহলের অন্ত নেই কারোরই। বেশ কিছু ভুল ধারণাও আছে আমাদের। সাপের ক্ষমতা সম্পর্কেও রয়েছে সেই ভ্রান্ত ধারণা। অনেকেরই ধারণা, হাসনাহানা বা সুগন্ধি ফুলের গন্ধে দূর দূরান্ত থেকে সাপ ছুটে আসে, কিন্তু এটি সম্পূর্ণরূপে একটি ভুল ধারণা। সাপের ঘ্রাণ শক্তি অত্যন্ত দুর্বল, তাই তারা কোনো ফুলের গন্ধেই পায় না। বিনের তালে সাপের নাচ দেখে অনেকেই মনে করেন সাপ দেখতে পায়, কিন্তু মজার ঘটনা, সাপের দৃষ্টিশক্তি অত্যন্ত দুর্বল। সাপের কান নেই, শোনার জন্য সাপ জিভ বের করে, এ কারণে সাপকে ঘন ঘন জিভ বের করতে দেখা যায়। এছাড়া সাপের পেটের তলায় আশে এক ধরনের স্নায়ুতন্ত্র থাকে, এই আশের সাহায্যে মাটি থেকে উচ্চমাত্রার কম্পনযুক্ত শব্দ গ্রহণ করে সাপ মস্তিষ্কে চালান করে দেয়। এভাবে সাপ কোনো বস্তুর অবস্থান সম্পর্কে বুঝতে পারে। বিশ্বে প্রায় 3,000 প্রজাতির সাপ আছে। আন্টার্কটিকা বাদে বিশ্বের সর্বত্রই সাপের দর্শন মেলে। সাপের খাদ্য তালিকায় রয়েছে ইঁদুর, পাখি, ব্যাং, বড় সাপ, ছোট হরিণ, বাঁদর ইত্যাদি। নিজেদের প্রতিরক্ষার জন্য সাপ আক্রমণ করে, তবে এরা শান্ত নিরীহ প্রাণী। 70% প্রজাতির সাপই ডিম পারে। সবথেকে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা, যা করে 17 ফুট লম্বা হয়। সবথেকে ছোট সাপ বারবাডোস থ্রেড স্নেক মাত্র 4 ইঞ্চি লম্বা হয় এই সাপটি। তবে সবথেকে বড় বিষয় হলো বিশ্বের বেশিরভাগ সাপই নির্বিষ।